হ্যালো ছাত্রছাত্রীরা, ক্লাস টেনের। আগের দিন তোমাদের আমি ন্যারেশন টেন্স, প্রেজেন্ট টেন্স করিয়েছিলাম, দেখিয়েছিলাম। অর্থাৎ উক্তি পরিবর্তনের যেগুলো ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তিতে গেলে কীভাবে পরিবর্তন হয় তার নিয়মগুলো করিয়ে আমি আগের দিন দেখিয়েছিলাম। আজকে আমরা করব ন্যারেশন চেঞ্জেরই আমরা আগের দিন এগুলো দেখিয়েছিলাম, দুটো ভাগে ভাগ করে যে ডাইরেক্ট স্পিচ ইনডাইরেক্ট স্পিচ, এগুলো আমি আলোচনা করছি না। আজকের আমরা করব, আগের দিন আমরা করেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ অস্তার্থক বাক্যের পরিবর্তন। আজকে আমরা করবো অ্যাসার্টিভ সেন্টেন্সেরই, কিন্তু আজকে টেন্সটা পাল্টে যাবে, আজকে হবে পাস্ট টেন্স। আগের দিন আমরা করেছিলাম প্রেজেন্ট টেন্সের নিয়মগুলো, আজকে করবো পাস্ট টেন্সের নিয়মগুলো, কীভাবে পাল্টাচ্ছে তার নিয়মগুলো আমি এখানে দেখাবো। এবং দুটো জিনিস খেয়াল করার, দেখো এখানে আমি দেখাচ্ছি, আগের দিন আমি দেখিয়েছিলাম যে এখানে রিপোর্টিং ভার্ব কাকে বলে, রিপোর্টেড ভার্ব কাকে বলে ইত্যাদি, যেমন সেট রিপোর্টিং ভার্ব, এখানে গোজ রিপোর্টেড ভার্ব, এই যে বিস্তারিত আলোচনা আগের দিন আমি করেছিলাম, আজকের এগুলো নিয়ে আমি আলোচনা করছি না। একটা জিনিস শুধু বলে দিই, আজকের যে রুলসটা বা নিয়মটা আমরা আলোচনা করবো সেক্ষেত্রে আমরা কী দেখবো, আমরা দেখবো বলা আছে, দেখো ইন কেস রিপোর্টেড ভার্ব ইন পাস্ট টেন্স, কারণ আমরা এখানে যে চারটে উদাহরণগুলো আলোচনা করছি সেখানে সব ক্ষেত্রেই কিন্তু রিপোর্টিং ভার্ব অর্থাৎ সেট, এটা পাস্ট টেন্স আছে, দেখো সেট এগুলো রিপোর্টিং ভার্ব। আগের দিন আমরা কী করেছিলাম মনে আছে, লাস্ট ক্লাসে সে, অর্থাৎ সেখানে কিন্তু রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে ছিল, সেই জন্য আজকের খেয়াল করে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে সেক্ষেত্রে দ্যাট কেস রিপোর্টেড ভার্বের ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে কী চেঞ্জ হবে, অর্থাৎ এই যে রিপোর্টেড ভার্ব মানে কোনটা আমি আগের দিন বলেছিলাম, ডাইরেক্ট স্পিচ অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যে ভার্বটা থাকে সেটাকে রিপোর্টেড ভার্ব বলে। এই রিপোর্টেড ভার্বের যে চেঞ্জটা, অর্থাৎ রিপোর্টেড ভার্ব ডাইরেক্টে কী থাকলে এখানে থাকলে ইনডাইরেক্টে কী হবে, অর্থাৎ এখানে কী হবে, তাকে গো এন্ড হয়ে গেছে, এই নিয়মগুলো আমি এখানে আলোচনা করেছি। খেয়াল রাখবে কি না, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে সেক্ষেত্রে রিপোর্টেড ভার্বের কী পরিবর্তন হবে, টেন্সের কী পরিবর্তন হবে, আমরা সেই নিয়মগুলোই আগে আলোচনা করব। এবং এখানে আমরা দেখব যে সব ক্ষেত্রেই রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে সেক্ষেত্রে রিপোর্টেড ভার্বের টেন্সের পরিবর্তন। আমি আগের দিনের মতো আজও দেখাচ্ছি, আমি দুটো কলাম করেছি, দেখো একদিকে কলামে আমি দিয়েছি এক্সাম্পল বা উদাহরণ, এইখান থেকে আমরা আসবো রুলস, অর্থাৎ আমরা আগে উদাহরণগুলো দেখবো যেভাবে আগের দিন বলাচ্ছিলাম, সেই রুলসগুলো এইখান থেকে এক্সাম্পল থেকে আমরা রুলস বা নিয়মগুলো জানবো। আমি দেখো এখানে তোমাদের চারটে উদাহরণ দিয়েছি, 1, 2, 3, 4, সেই মোতাবেক এখানে দেখো চারটে নিয়ম আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি। তো আমি একটা করে উদাহরণ দেখাবো আর একটা করে নিয়মে চলে যাব, এইভাবে আমরা আলোচনা করব। তো আমি প্রথমে একটা করে উদাহরণে যাব, তারপর সেই উদাহরণ থেকে যে নিয়ম পাচ্ছি সেই নিয়মটাকে আমি টেনে দেখিয়ে দেবো। এখানেও দেখো আবার দুটো কলাম করেছি, এই দ্বিতীয় ডান দিকের কলামে, একটা দিকে আছে ডাইরেক্ট, একদিকে আছে ইনডাইরেক্ট, অর্থাৎ রিপোর্টেড ভার্ব ডাইরেক্ট স্পিচে কী থাকলে, কোন টেন্সে থাকলে ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টেড ভার্ব কোন টেন্সে হবে সেইটার নিয়মটা এখানে দেখা আছে। এটা আবার দেখো কলাম করে দেখিয়েছি, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট রিপোর্টেড ভার্ব, কিন্তু খেয়াল করো কোন টেন্সে থাকলে কোন টেন্সে হবে, ডাইরেক্ট স্পিচে কোন টেন্সে থাকলে ইনডাইরেক্ট স্পিচে কোন টেন্সে হবে সেই নিয়মটা আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক আমাদের আলোচনা। দেখো প্রথম উদাহরণ, হি সেড টু মি আই গো দেয়ার এভরি ডে, জাস্ট দ্য ডাইরেক্ট স্পিচ, এটা ডাইরেক্ট স্পিচ, এখানে রিপোর্টিং ভার্ব কোন টেন্সে আছে বুঝতেই পারছো, পাস্ট টেন্সে আছে, সেড টু মি, এটা চেঞ্জ হলো, দেখো চেঞ্জ হলে কী হবে আমরা জানি নিয়মগুলো, সেড টু মি, সেড টু থাকলে কী হয় টোল্ড, এটা আমরা আগের দিনে নিয়মে আলোচনা করেছিলাম জানি, মি যেন মাঝে বসে গেল, আরও নিয়ম আলোচনা করেছিলাম ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ যখন হয় তখন ইনভার্টেড কমা উঠে যায় এবং তার বদলে আসে দ্যাট, তাই এসছে দেখো নিয়ম মোতাবেক, আই গো দেয়ার, আই চেঞ্জ হয়ে হি হয়েছে কেন নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ সে বলছে কি আমি, তাহলে আমি মানে কে, সে, সেই জন্য আই হয়ে গেল হি। এইবার যেটা খেয়াল করা, রিপোর্টেড ভার্বের টেন্সের কী পরিবর্তন হচ্ছে, দেখো গো ছিল প্রেজেন্ট টেন্স ছিল, এটা কী হয়ে গেল হি ওয়েন্ট দেয়ার এভরি ডে, বাকি দুটোতে কোনো চেঞ্জ নেই, কিন্তু এখানে প্রোনাউন চেঞ্জ হলো, আই ছিল ফার্স্ট পার্সন, হি হয়ে গেল থার্ড পার্সন, আর চেঞ্জ কী হলো রিপোর্টেড ভার্বের টেন্স কী ছিল, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স ছিল, হয়ে গেল দেখো পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, দেখো। সুতরাং প্রথম নিয়ম আমরা কী পেলাম, ডাইরেক্ট স্পিচে যদি রিপোর্টেড ভার্ব প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে থাকে অর্থাৎ গো, সেটা হয়ে যাবে ইনডাইরেক্ট স্পিচে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স ন্যারেশন চেঞ্জের সঙ্গে সঙ্গে, সেই নিয়ম মোতাবেক এখানে হয়ে গেছে ওয়েন্ট। তাহলে আমরা প্রথম নিয়ম পেলাম, প্রথম নিয়ম আমরা উদাহরণ থেকেই প্রতিষ্ঠা করতে পারলাম, এটা গেল প্রথম নিয়ম। একইভাবে ছিল দ্বিতীয় নিয়ম, সেকেন্ড এক্সাম্পল কী বলছে, হি সেড টু মি, আমি একই বাক্য রেখেছি শুধু তার টেন্সটা পাল্টে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এবং প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে আমি দেখো ভার্বের তলায় দাগ দিয়ে দিয়েছি, আন্ডারলাইনগুলো দিয়েছি যাতে তোমরা টেন্সগুলোকে পয়েন্ট আউট করতে পারো। তো সেকেন্ড এক্সাম্পল আমি কী নিয়েছি, হি সেড টু মি, একই বাক্য শুধু টেন্সটা আলাদা, আই অ্যাম গোয়িং দেয়ার এভরি ডে, এটা বুঝতেই পেরেছি কোন টেন্সে আছে, এটা আন্ডারলাইন করা, আই অ্যাম গোয়িং,
That means it is in present continuous tense. Reporting verb, অবশ্যই বুঝতেই পারছো সেই past tense এই আছে. He said to me, I am going there every day. এটা ইনডাইরেক্ট স্পিচ করলে কী হবে? He said to me, he told me that, ইনভার্টেড কমা উঠে যাচ্ছে that, ইনডাইরেক্ট স্পিচ, I যথারীতি he হবে, am going. Now, what is the change? Was going. So that's the change. তার মানে আমরা কী শিখলাম? Present continuous tense থাকলে এটা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে যখন আসবে তখন রিপোর্টিং ভার্ব হয়ে যাবে. Was going there every day, এটা যেরকম আছে একই থাকবে. Present continuous tense থাকলে রিপোর্টেড ভার্ব হয়ে যাবে past continuous. তাহলে দ্বিতীয় নিয়ম পেয়ে গেলাম. Present continuous tense যদি থাকে ডাইরেক্ট স্পিচে রিপোর্টেড ভার্ব, তাহলে ইনডাইরেক্ট স্পিচে সেই রিপোর্টেড ভার্ব প্রেজেন্ট চেঞ্জ হয়ে যাবে past continuous tense. তাহলে তাই হয়েছে. He was going there every day. তাহলে এটা আমরা দ্বিতীয় নিয়ম পেলাম. দ্বিতীয় নিয়ম উদাহরণ থেকে প্রতিষ্ঠিত হয়ে গেল. এইভাবে আমি একটা একটা উদাহরণ দিয়ে একটা একটা করে নিয়ম তোমাদের সামনে দেখাচ্ছি. থার্ড এক্সাম্পল কি বলছে? হি সেড টু মি, একই বয়ান, আবার যথারীতি একই বাক্য, দ্য সেম সেন্টেন্স, অনলি দ্য টেন্স অফ দ্য রিপোর্টেড ভার্ব ইজ ডিফারেন্ট. আই হ্যাভ গন দেয়ার এভরি ডে. তো এটা কোন টেন্স নিশ্চয়ই বুঝতেই পারছো. ইট ইজ রিটেন ইন, ইয়েস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স. এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা, বুঝতেই পারছো. হ্যাভ গন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্ম. হ্যাভ বা হ্যাজ এবং পাস্ট পার্টিসিপল ভার্বের. আই হ্যাভ গন দেয়ার এভরি ডে. এটার ন্যারেশন চেঞ্জ করলে কী জানাবে? দেখো, হি টোল্ড মি, সেট টু থাকলে টোল্ড, একই নিয়ম হয়েছে. দ্যাট এসেছে ইনভার্টেড কম উঠে গেছে বলে. আই যথারীতি হি হয়েছে, ছিল হ্যাভ গন, এটা কী হলো? হ্যাড গন. সো দ্যাটস দ্য চেঞ্জ. এইটাকে তোমাদের ভালো করে খেয়াল রাখতে হবে. হ্যাভ গন বা হ্যাজ গন থাকলে কী হবে? ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে যখন হবে রিপোর্টেড ভার্ব হয়ে যাচ্ছে হ্যাড গন. দেয়ার রিপিটেতে কোনো পরিবর্তন নিয়ে আমরা দেখেছি. এটা কোন টেন্স হলো? হ্যাড গন, নিশ্চয়ই জানো. এটা পাস্ট পারফেক্ট টেন্স. তো তৃতীয় নিয়ম পেয়ে গেলাম আমরা. তাহলে তৃতীয় নিয়ম কী? যদি ডাইরেক্ট স্পিচে রিপোর্টেড ভার্ব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে, নিশ্চয়ই দেখেছো হ্যাভ গন, তো দ্য ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টেড ভার্ব কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট টেন্স. এই দেখো, যেটা আমি বলছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স ছিল হ্যাভ গন, এটা হয়ে গেছে হ্যাড গন. তার মানে তৃতীয় নিয়মে আমরা কী পেলাম? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকলে রিপোর্টেড ভার্ব ইনডাইরেক্ট স্পিচ হলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড গন. তো তৃতীয় নিয়মও পেয়ে গেলাম আমরা, নিশ্চয়ই জানো এটা পাস্ট পারফেক্ট টেন্সের ফর্ম, হ্যাড গন. তো দ্য থার্ড রুল হ্যাজ বিন এস্টাবলিশড অ্যান্ড ডেমনস্ট্রেটেড. নাও কাম টু দ্য ফোর্থ অ্যান্ড দ্য লাস্ট সেগমেন্ট অর সেকশন অর লাস্ট এক্সাম্পল. কী বলছে? হি সেড টু মি, আই হ্যাভ বিন গোয়িং দেয়ার এভরি ডে. নাও দ্য সেম সেন্টেন্স অ্যাজ আই হ্যাভ সেইং, একই বাক্য, অনলি দ্য টেন্স হ্যাভ বিন চেঞ্জড. তো চেঞ্জ করা হয়েছে শুধুমাত্র টেন্সটা. এখানেও দেখো, এখানে ছিল পাস প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট. এখানে আমরা কোন টেন্স দিয়েছি নিশ্চয়ই বুঝতেই পারছি এই ফর্মটা কিসের ফর্ম. হ্যাঁ, ঠিকই বলেছো, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফর্ম, হ্যাভ বিন গোয়িং বা হ্যাজ বিন গোয়িং. তো আই হ্যাভ বিন গোয়িং দেয়ার এভরি ডে, এই বাক্যটা আমি ন্যারেশন চেঞ্জ করে দেখাচ্ছি কী হবে. হি টোল্ড মি, সেট টু যথারীতি টোল্ড হবে মি, ইনভার্টেড কমা উঠে যাচ্ছে, নিশ্চয়ই বুঝতেই পারছো ডাইরেক্ট স্পিচ ইনডাইরেক্ট স্পিচে. দ্যাট আই চেঞ্জ হয়ে হি হ্যাভ বিন গোয়িং হয়ে যাচ্ছে কি? হ্যাড বিন গোয়িং. অর্থাৎ এখানে যেরকম হ্যাভ থেকে হ্যাড হয়েছিল, এই নিয়মটা দেখলেই বুঝতে পারবে এখানে তাই হ্যাভ বিন ছিল হয়ে যাচ্ছে হ্যাড বিন, কারণ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে. হ্যাড বিন গোয়িং কোন কোন টেন্সের ফর্ম নিশ্চয়ই জানো, ঠিকই ধরেছো. হ্যাঁ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফর্ম. তাই আমরা দেখলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফর্মে যদি ডাইরেক্ট স্পিচে রিপোর্টেড ভার্ব থাকে, তো ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টেড ভার্ব কী হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স. তো তার মানে আমরা চতুর্থ নিয়মও দেখলাম, এক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যদি রিপোর্টেড ভার্ব থাকে পাস্ট টেন্সের ক্ষেত্রে, সেটা যখন ন্যারেশন চেঞ্জ হবে তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাল্টে কী হয়ে যাবে? হ্যাঁ, ঠিক ধরেছো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ হ্যাড বিন গোয়িং. তো এই গেল আমাদের চারটে নিয়ম. তো আজকের আমরা আলোচনা করলাম কিসের? না, ন্যারেশন চেঞ্জ পাস্ট টেন্স যদি থাকে সেক্ষেত্রে কোনটা পাস্ট টেন্স, অবশ্যই রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কীভাবে আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করবো, তার নিয়মগুলো আজ তোমাদের সামনে আলোচনা করলাম. পরের দিন আমরা যাব অন্য ধরনের একটা টেন্স নিয়ে, সেখানে আমরা আপাতত অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করছি. সেন্টেন্স অনুযায়ী ভাগ হয় নিশ্চয়ই তোমরা জানো, প্রত্যেক সেন্টেন্সের যেমন আলাদা আলাদা নিয়ম আছে ন্যারেশন চেঞ্জের, সেরকম প্রত্যেক আলাদা আলাদা টেন্সেরও নিয়ম আছে. তো আমাদের ক্ষেত্রে আপাতত পাস্ট টেন্স নিয়ে আমরা আলোচনা করছি. পাস্ট টেন্স কোনটা? এখানকার যেটা তোমার রিপোর্টিং ভার্ব যেটা পাস্ট টেন্সে থাকলে, সেক্ষেত্রে এই ক্ষেত্রে এর ভেতরে অর্থাৎ রিপোর্টিং স্পিচ যেটা আছে, সেই রিপোর্টিং স্পিচের ক্ষেত্রে যখন টেন্স প্রেজেন্ট টেন্সে থাকবে তখন কীভাবে চিনব, এটা আমরা পরের দিন আলোচনা করবো. যে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকবে, কিন্তু রিপোর্টেড ভার্বও যদি পাস্ট টেন্স হয় সেক্ষেত্রে কী হবে? আমরা আজকে দেখলাম মূলত রিপোর্টেড ভার্ব প্রেজেন্ট টেন্স থেকে চেঞ্জ হলে কী হয়। পরের দিনের ক্লাসে আমরা আলোচনা করবো রিপোর্টেড ভার্বও যদি পাস্ট টেন্স থাকে রিপোর্টিং ভার্বের মতোই, সেক্ষেত্রে রিপোর্টেড ভার্বের ন্যারেশন চেঞ্জ কী হবে,
এইভাবে আমরা পরের দিন আলোচনা করব।